আবারও পথ দুর্ঘটনা হাওড়া আমতা রোডে। দুটি বাসে মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে দশ। মঙ্গলবার সকালে হাওড়া আমতা রোডের বাল্টিকুড়ি বাজার এলাকায় হাওড়া ডোমজুড় 63 নম্বর রুটের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাঁকড়া পাক সার্কাস মিনি বাসের। দুই বাসের কমপক্ষে দশ জন যাত্রী গুরুতর আঘাত পান। তাদেরকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় হাওড়া আমতা রোডে। পুলিশের পক্ষ থেকে ঘাতক দুটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান, চলাচল স্বাভাবিক করা হয়েছে ইতিমধ্যে। গতকাল ওই এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। স্বাভাবিকভাবেই বারবার একই এলাকায় দুর্ঘটনা ঘটায় প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের ভূমিকা। ঘটনা ঘটেছিল বলতে জাপানি বাঁকা বাক্সা কাছে তো বাজে গাড়ি খুব সব থেকে রাফ চালায়, ও 63 ইচ্ছা কিন্তু ধাক্কা মেরেছে, আর সব থেকে বাজে ছাড়া দু তিনজন ভালোভাবে উঞ্জেট হয়েছে, ড্রাইভার আরও বেশি উঞ্জেট হয়েছে, আর জাপানি 63 গাড়ি কেউ উঞ্জেট হয়নি, আর আরও 10 জন টুকটাক সব চোট, মাথা ফাতা সব ফেটেছে, টোটাল মোট ওই 12-14 জন ওই টোটাল চোট চার লেগেছে। আপনারা কি নিজেরা থেকে রেস্কিউ? হ্যাঁ একদম নিজেরাই বার করেছি, শাবল টাবল দিয়ে গ্যাস কাটার দিয়ে কাটতে যাম, তার আগে শাবল মেরে কেটে বার করলাম। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত পাঁচা।